এই বন্ধুরা দেখেন এই জায়গায় কেরালাতে আমাদের আসামে ঠান্ডা এখন বড়ই হবে। আর এই জায়গায় দেখেন কেরালাতে কি হচ্ছে, এটা দেখেন গাছে কাঠর লাগছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন কি নীতি, বাপরে বাপ। এই দেখেন এই জায়গা পুরা গরম, এই কারণে এই জায়গায় কাঠর ধরছে গাছে। এই যে কাঠর গাছে দেখছেন এবার, এ বন্ধুরা এই দেখেন ছোট একটা গাছে কাঁঠাল ধরে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি বড় করে। এই দেখেন কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, এটা কেরালায় কিরকম সিস্টেম দেখছেন, আপনাদেরকে দেখালাম অল্প আগে যে কাঁঠাল গাছে গরম এই জায়গায়, আমাদের আসামে ঠান্ডা বা বেঙ্গলে ঠান্ডা, কিন্তু কেরালাতে খুবই গরম। আর কাঁঠাল মানে সময় পরিবর্তন, বহুত সময় পরিবর্তন, মানে সব সব কিছু উল্টো। এরখানে দেখেন ছোট একটা গাছও কাঁঠাল ধরে আছে। এই বন্ধু বন্ধুরা আশা করি ভালো আছেন। আমি এই জায়গায় আছি কেরালাতে, দেখেন এটা রবার্ট গাছ, কীভাবে রবার্ট গাছ হয়, রবার্ট গাছের মানে রবার্ট রবার্ট যে রস্ট হয় রস্টাই দেখেন, বাটি বাটি সিস্টেম আছে এই জায়গায়। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আসলাম এই জায়গায়, দেখতেই পাচ্ছেন এটা আমাদের রুম, এই জায়গায় আমি আছি। আর আমি এখন যাব আপনাদেরকে, আমি আছি কেরালায়, কেরালায় যাব এখন, আমি কেরালায় যাব আমি এখন। এই দেখতে পাচ্ছেন পাহাড়, এটা হলো রবর বাগান, এই যে উপরে দেখেন এটা রবর বাগান দেখছেন, এই দেখেন হলো রবর বাগান। পাহাড়ের উপরে আমি যাবো, এখন আপনাদেরকে নিয়ে যাবো, চলেন আমার সাথে। টাটা বাই বাই, চলো একবারও। এই দেখেন আমি উপরে এসে গেলাম, ওই যে ওই জায়গায় আমরা থাকি, ওইটা রুম, ওই জায়গায় রাখছি রুমটা। আমি কেরালায় আছি, আপনাদের দেখাবো রবর বাগানে আমি আজ ঢুকছি, উপরে যাব পাহাড়ের উপরে। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, খুব ভালো লাগবে নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকে আপনাদের। আর এই জায়গায় নাইকল, নাইকল তো আর বলা যাবে না, নাইকল একদম, নাইকলে নাইকল প্রত্যেকটা গাছ। আমি এখন নাই, আমাদের এই যে সামনে পাশে আছে, এই দেখেন কত বড় পাহাড়। এই জায়গায় বসে আমি ধ্যান করব আর সাধনা করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং শান্তি শান্তি শান্তি। দেখেন কি সুন্দর জায়গাটা, আমি এখন উপরে যাবো, কীভাবে যাবো ভাবতে পারছি না, যাওয়ার জন্য চেষ্টা করছি। হ্যাঁ এইভাবে যাবো, ওই যে দেখেন বাড়ির নিচে দেখতে পাচ্ছেন, আমি এখন এইভাবে উঠবো। এবার দেখেন তো অল্প উঁচা উঠে গেলাম, আর উপরে যাওয়ার চেষ্টা করছি। ও মা গো,
কেরালায় দেখেন সাধন করার জন্য খুবই একদম বড়িয়া জায়গা, এই জায়গায় বসবো। এই যে দেখেন পাথরের জায়গায় বসি, সুন্দর করে মা পিছলা আছে দেখি, বড়িয়া জায়গা, আসন করে বসবো। এভাবে ধ্যান করবো, এই জায়গা বসে ওম শান্তি 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 হি করে করবো। সন্ধ্যার টাইম আর সকাল সকাল ভোর 4টা 5টায় 3টা থেকে 5টা পর্যন্ত আর সন্ধ্যাবেলা, এখন আমি আপনাদের যাইতে চলছি উপরে। খুব ভালো লাগে জায়গাটা, কেরালা একদম মনোমোহা দৃশ্য, আরো কত যে আছে। দেখেন তো কত উঁচাই আছে, এই পড়লাম তো রে বাবা। এ দেখেন 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 পাথর একটা পড়ছে, কত উঁচা এসে গেলাম, কত উঁচা দেখেন। ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনারা, দেখেন কিরকম উঁচা এসে গেলাম। ওই যে চালটা দেখতে পাচ্ছেন নিচে বহুত তলে যে চালটা দেখা যাচ্ছে, ওই যে ওই রুমটাতে আমরা থাকি। আর দেখেন ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে বহুত নিচে, আর ওই যে দেখছেন এই জায়গাটা, এই জায়গাটা এবার এটা হলো রবার্ট বাগান। আপনাদেরকে যে জায়গায় নিতে আসলাম থেকে নিয়ে যাব বলছিলাম, এই জায়গাটা হলো এইটা, এই দেখেন তাহলে রবার্ট বাগান। আমি উপরে এসে চলে এসেছি, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তলে দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমি থাকি। আর দেখেন রবার্ট বাগান কীভাবে কী করে দেখছেন, এই দেখেন এটা হলো গাছ, রবার্ট গাছ পাতাগুলো, এই দেখেন এটা হলো পাতা, এই পাতা। আরে গাছটা দেখেন এভাবে কাটে কেটে কি করছে দেখছেন, ভালো করে দেখেন লক্ষ্য করে অল্প, এই যে দেখি দেখছেন, তার মানে এটা কেটে দেয়, কাটার পরে এটা এরকম মানে একটা র্যাক বানায় দেয়, মানে যেরকম নদীর জল আসে সেরকমভাবে দেখেন এটা, তার পিছিয়ে একটা চুঙ্গি দিয়ে দেয়, তারপরে এই জায়গায় পরে, জায়গা পড়ার পর এটা কী করে মানে কী করে এটা নিয়ে যায়, নিয়ে রোদে শুকায়, শুকিয়ে আরও মেশিনে দেয়, মেশিনে দিয়ে আরও শুকায়, মানে বহুত ভেজালের কাম। তারপরে এই যে আরও দেখতে পাচ্ছেন এই দেখেন নারকল, নিশ্চয়ই নারকল গাছও আছে এই তো দেখেন উপরে, কিন্তু এই জায়গায় বেশি নাই, নারকল গাছ আছে কয়েকটা বেশি নাই। আর এই দেখেন আমি আপনাদের, ওরে বাবা কি জায়গাটা, লম্বা হইতে পারে, হাস হাস তলে ঢুকছে, হবে যেটা হোক ওই কিছু কিছু ভয় পাই না। এই দেখেন এই যে একটা আছে, এইটা তো আর বড় গাছ, এইদিকে বেশি হয় দেখেন কি সিস্টেম বানানো হচ্ছে, সব বাগান এটা। উপরে যাব, আর উপরে যাব কি যাব না, এটা নিচ দেখেন নারকল গাছ আছে সম্পূর্ণ, এই জায়গায় সম্পূর্ণ সস্তা নারকল। এই দেখেন আমি আছি এখন আর রবার্ট, রবার্ট বাগানে, এটা রবার্ট, এই বুল বুল বুল, এটা এই তো এসে গেলাম, এই যে দেখেন পিছলে পড়ে যেয়ে এসে গেলাম একদম রবার্টের গাছের সামনে, দেখছেন রবার্ট গাছ। নিয়ে যাবো আপনাদেরকে ওই সাইডে,
এইটাই দেখাবো। এই দেখেন, আমি এই দিক দিয়ে আসছি, দেখতে পাচ্ছেন হাটটাতে খুবই গরম লাগছে। এখন কি করব, উপরে যাব? উপরে যাব না, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। দেখেন, এই দেখেন উপরে, উপরে পাহাড়তে উঠতে তো বহুত প্রবলেম হয়। এই পাহাড়গুলো দেখছেন, এই যে পাথর, এটা একটা পড়ে গেছে, অল্প আগে পড়লো মাত্র, গড়িয়ে 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 একদম তলে পড়ছে, রিস্ক হইতে পারে এটা। আর এটা কি গাছ বলেন তো? চকলেট গাছ, চকলেট চকলেট চিনছেন? চিনছেন কি? এটা হলো চকলেট গাছ। এটা হলো চকলেট গাছ। উপরে এসে গেলাম, উপরে উঠছি। এই ডাঙা ডাঙার পাথর চাইছে, হিল হিল, পাহাড়িয়া হিল। মই আছো কেরালা, চাইছে এইটো এইটো কি গাছ, এইটো এইটো চকলেট গাছ বুলি কয়, চকলেট চকলেট চকলেট, যিবিলাকৰ চকলেট বনায় সেইবিলাকৰ, এই আটা ফলৰ নিচিনা। এইটো চাইছোঁ মই কিমান ওপৰত লৈ আহিছোঁ। আবেলি টাইম হয়, অলপ পিছত সন্ধিয়াও হ'বই। ইয়াতে জানে আপোনালোকে, অসমত আমাৰ জানে মানে 4টাত সন্ধিয়া হয় এতিয়া এইটো টাইমত ডিচেম্বৰত, আৰু ইয়াতে 6টা বজাত হয়। টাইমটো বহুত, আৰু ইয়াতে গৰম বহুত, অসমত ঠাণ্ডা চলি আছে কিন্তু ইয়াতে বহুত গরম হয়ে আছে। আর উপর রাস্তা না যাং নাকি, কত যাই আছো মানে ভাবি চিন্তে না পাং দি, দেখুন আর তল যাং বারু, এপর যাব না। কমেন্ট যদি কমেন্ট করে যদি জানাই যাও, পড়লে যাব লাগে, তাহলে যাম, নহলে না যাং। ঠিক আছে দেখ।